স্বরাষ্ট্রমন্ত্রী বহিউদ্দিন খান আলমগীর গতকাল দুর্ঘটনাস্থল থেকে ঘুরে এসে বিবিসি বাংলাকে বলেছেন, ভবন নির্মাণের বিধিমালা লঙ্ঘন করেই ভবনটি তৈরি করা হয়েছিল। ভবন ধসের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণেরও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী এজন্য বিরোধী দলের স্থানীয় কিছু নেতাকর্মীকেও দায়ী করেছেন। যারা ইমারতের নকশা অনুমোদন দিয়েছেন, যারা ইমারত নির্মাণ তত্ত্বাবধান করেছেন, তাদের গাফিলতি ছিল এবং এই গাফিলতির কারণেই মূলত এই মর্মন্তুদ ঘটনা ঘটেছে। তো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন আপনারা? আমরা ইতিমধ্যে বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছি। আমরা তদন্তের ফলাফল পেলে তার আলোকে যথাযথ পদক্ষেপ নেব। আপনি যেহেতু সেখানে ঘুরে এসেছেন, আপনি হয়তো শুনেছেন যে আগের দিন মঙ্গলবার ওই ভবনেই একটা ফাটল দেখা গিয়েছিল, তারপরেও সেখানে আজকে শ্রমিকদেরকে সেখানে কাজ করতে ঢোকানো হয়, এমনকি মাইকিং করে সেখানে ঢোকানো হয়। তো আপনারা কি এটাকে দুর্ঘটনা বলবেন নাকি এটা একটা হত্যাকাণ্ড? ঘটনাটা এভাবে চিন্তা করুন, এটা ওখানকার যে পৌরসভা আছে সে পৌরসভার আওতাধীন এবং সেখানে যে স্থানীয় প্রশাসন আছে তাদের আওতাধীন। তারা আমাকে যা বলা হয়েছে যে তার আগের দিন এখানে ফাটল লক্ষ্য করেছেন এবং লক্ষ্য করে তারা বলেছেন যে এখানে কাজ করতে যাওয়া বিপজ্জনক এবং সেটাই আলোকে সেখানে যে ব্যাংক ছিল ব্যাংক বন্ধ করা হয়েছে এবং অন্যান্য যে দোকান টোকান ছিল সেগুলো বন্ধ রাখা হয়েছে। তারপরে আরেকটি বিষয় আমার নজরে আসছে, সেটা হলো এই এলাকায় এই মৌলবাদী বিএনপি এদের হরতালের জন্য আহ্বান জানানো হচ্ছিল এবং আমাকে বলা হয়েছে যে হরতাল সমর্থক কতিপয় আপনার ভাড়াটের লোক সেখানে যে এই যে ভাঙ্গা দালান ছিল বা যা ফাটল ধরা দেওয়াল ছিল সেই দেওয়ালের বিভিন্ন স্তম্ভ নিয়ে নাড়াচাড়া করে এবং এদের যে গেট বা দরওয়াজা ছিল মূল সেটা নিয়েও দরজা করে। এটাও এই ধরনের একটি ঘটনা বা দুর্ঘটনা ঘটনার সম্ভাব্য কারণ হিসাবে বিবেচিত হতে পারে। আপনারা কি মনে করেন যে এই ভবন ধরে নাড়াচাড়া করার কারণে ভবনটা ধসে পড়েছে? না, কিছু অংশ হতে পারে। ভবন সম্পর্কে এটাও আপনার মনে রাখা দরকার, যখন একটি ভবন ধসে পড়া শুরু হয় তখন তার একটি অংশ বা খানিক অংশ ধসে পড়লে বাকি অংশের উপরও এর প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তাই সেই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। না, কিন্তু একটা ভবনে ফাটল দেখা গেল, তারপর দিন কিভাবে আবার সেখানে শ্রমিকদেরকে পাঠানো হলো কাজের জন্য? এটা আমাদের এখানে মনে রাখতে হবে, এটা পুলিশ রাষ্ট্র নয়, আমরা সকল কিছু পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা বলেছি সেটা বিপজ্জনক, স্থানীয় কর্তৃপক্ষ বলেছেন, তথাপিও কতিপয় লোক সেখানে গেছেন এবং আমাকে বলা হয়েছে তারা নিজেদের সম্পত্তি বা জিনিসপত্র পুনরুদ্ধার করতে গেছেন। অনেকেই আশঙ্কা করছেন যে এই ভবনের একজন মালিক, তিনি ক্ষমতাসীন সরকারি দলের সঙ্গে যুক্ত আছেন, তাদের একটা আশঙ্কা যে এই ঘটনার কোনো বিচার হবে না। মালিক সম্পর্কে আপনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগ আমার কারণে এসেছে, আমিও মনে করি এক্ষেত্রে মালিকানার তরফ থেকে বা ব্যবস্থার তরফ থেকে যে যত্ন নেওয়া দরকার ছিল তারা নেননি। আমি দেশবাসীকে নিশ্চয়তা দিতে পারি যে কোনো ব্যক্তির অবহেলার কারণে কিংবা খামখানির কারণে কিংবা কোনো নাশকতামূলক কাজের ফলশ্রুতিতে এটা যদি হয়ে থাকে তাহলে কাউকেই কোনো দলের সাথে সম্পর্কের আলোকে কিংবা আত্মীয়তার আলোকে রেহাই দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, বিবিসি বাংলায়। আপনারা শুনছেন চলতি ঘটনাবলীর অনুষ্ঠান প্রভাতি। দেখুন, বিবিসিতে এই কথাটি আমি বলেছি, আমাকে বলা হয়েছে যে সকালবেলা যখন এই ফ্যাক্টরিগুলোতে বা আশপাশের ফ্যাক্টরিতে কাজ হচ্ছিল তখন ওই তথাকথিত সরকার সমর্থকরা এখানে যেয়ে এগুলো বন্ধ করার অপপ্রকাশ করেছেন। তো সেখানে ইতিমধ্যে প্রায় ধসে যাওয়া একটি স্তম্ভ এবং তার সাথে সংলগ্ন যে আমরা বড় দরজা আছে বা কলাপসিবল গেট আছে এটা নিয়ে ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কির ফলে এক জায়গায় যদি ধস নামে তো আরেক জায়গায় ধস নামতে পারে। আমি তার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা নিশ্চিত নই যে এটাই হয়েছে, কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে সে কথাই আমি বলেছি। মানে হ্যাঁ সেটাই না, কিন্তু আমার একটা একটা